দফায় বোমাবাজি, ইট বৃষ্টি ও সংঘর্ষে উত্তপ্ত ভাটপাড়া। বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মদন মিত্রকে লক্ষ্য করে মুড়ে মুড়কির মতো বোমা ছোড়া হল। দিনভর কাকিনাড়া নানা এলাকায় বাধার মুখে পড়তে হলো মদনকে। লোকসভা নির্বাচনের শেষ পর্বে অশান্ত বাংলা। বাংলার নয় কেন্দ্রে ভোট গ্রহণের মাঝেই অশান্তির চিত্র ফুটে উঠল। বারাসাতেও তার অন্যথা হলো না, চোখে পড়ল ব্যাপক উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে হাজির হয় কেন্দ্রীয় বাহিনী। রবিবার দক্ষিণ কলকাতায় নিজের ভোট দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ভোট দেওয়ার পর কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। ভোট পর্ব মিটতে না মিটতেই আবার রণক্ষেত্রের চেহারা নিল ভাটপাড়া। রাত 9:45 নাগাদ ব্যাপক বোমাবাজিতে কেঁপে উঠল গোটা এলাকা। এই গণ্ডগোলের জেরে আহত হয়েছেন এক CISF জওয়ান। সারাদিনে একের পর এক বোমাবাজির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। যাদবপুরে আক্রান্ত বিজেপি প্রার্থী অনুপম হাজরা, যাদবপুরের হেলেন কেলার স্কুলের কাছে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। গাড়ির কাঁচ ভাঙা হয় বলে অভিযোগ। ভীষণভাবে অসুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসকষ্টের পাশাপাশি কমেছে দৃষ্টিশক্তিও, সূর্যের আলোতেও সমস্যা। তাই 2019 লোকসভা নির্বাচনে নিজের ভোটটাও দিতে পারলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী। ১৯ লোকসভা ভোট শেষ হতেই শুরু হয়ে গিয়েছে বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ। প্রায় সব সমীক্ষাতেই দেখা যাচ্ছে ইউপিএ জোটের তুলনায় বেশ কিছুটা এগিয়ে রয়েছে এনডিএ জোট। বুথ ফেরত এই সমীক্ষার ফল প্রকাশ শুরু হতেই নিজের টুইটার অ্যাকাউন্টে টুইট করে মমতা বললেন, আমি এই এক্সিট পোলকে বিশ্বাস করি না। সপ্তম দফা নির্বাচন শেষ, 23 মে ফলাফলের পালা। কোন কেন্দ্রে জিতবে কে, বলবে এনএম নিউজের বুথ ফেরত সমীক্ষা। দেখুন রাজধানী এক্সপ্রেস। বয়সটা তার কাছে শুধুমাত্র সংখ্যা, তাই বয়স বাড়লেও এখনও স্টাইল ও পোশাকে বেশ নজর কাড়েন অনিল কাপুর। এদিন প্রায় 400 জন স্টুডেন্টদের নিয়ে আয়োজিত বিশ্বের লার্জেস্ট বিশ্ব রেকর্ডে ছাত্রছাত্রীদের সহযোগিতা করায় দেশে বিদেশের নজর কেড়েছেন চিরসুদর্শন নায়ক অনিল কাপুর। ক্রিকেট বিশ্বকাপ 2019 দামামা ইতিমধ্যে বেজে গিয়েছে। আগামী 30 মে থেকে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপের আসর। এই উপলক্ষে আইসিসির সামনে আনল বিশ্বকাপ 2019 থিম সং। নতুন গায়ক লরি নো ও পরিচিত ব্রিটিশ ব্যান্ড রুডিমেন্টালের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই গানটি। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।